হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফিউশন বাংলা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ভ্যানিলা কেক। ভ্যানিলা কেকটা কিভাবে চুলায় খুব অল্প সময়ে এবং পারফেক্টভাবে তৈরি করতে হয় তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকের অবজেকশন থাকে যে কেক তৈরি করলে কেকটা ফুলে না বা সফট হয় না, তাদের জন্য আজকে টিপস নিয়ে এবং গোপন একটি টিপস নিয়ে আজকে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে। প্রথমেই লাগছে ডিম। আমি আজকে তিনটা ডিম দিয়ে তৈরি করব, আর ডিমের কুসুমটাকে সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুম থেকে সাদা অংশটা আলাদা করে নিচ্ছি, আর ডিম অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। কেক তৈরি করতে যে যে উপকরণগুলো লাগে সবগুলোকে অবশ্যই রুম টেম্পারেচারে করে নিতে হবে। কোনো ক্রমে ফ্রিজ, ঠান্ডা কোনো কিছু দিয়ে কেক তৈরি করা যাবে না, তাহলে কেকটা কোনো দিনও সফট হবে না এবং ফুলবে না। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে আমরা ময়দার পরিমাণ যতটুকু চিনির পরিমাণ ততটুকুই নিব, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি নিয়েছি, আর চিনিটাকে চাইলে এভাবে হ্যান্ড উইক্স দিয়ে আপনারা ভালো করে ফোম করে নিতে পারেন। তো আমার হাতে যেহেতু সময় নাই, তাই আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে ওরকম হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগে। তো আমি ভালো করে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় এবং সাদা অংশটা ফোম না হয়ে যায়। তা আমি পুরোপুরি একদম ক্রিমি যখন টেক্সচার আসবে তখন আমি এটা বিট করা বন্ধ করব। আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হলে কিছুক্ষণ পরপর বিটাটাকে একটু স্পিড কমিয়ে তারপর বিট করতে হবে। দিয়ে দিচ্ছি তেল, এটা হচ্ছে রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, তবে সেটা অবশ্যই আগে ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে। তেলটা দিয়ে আমরা আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি আপনাদের কাছে সরি বলছি, আমি এক্সট্রিমলি সরি, আমার ডিমের কুসুমটা যখন আমি মিক্স করছি তখন আমার ওই ক্লিপটি কেটে গিয়েছে আনফরচুনেটলি। তো আমি সেটা ভালো করে ডিমের কুসুমটার সাথে ডিমের সাদা অংশটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে হচ্ছে মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, বেকিং পাউডার 1/2 চা চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ। আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে আপনারা বেকিং পাউডার অবশ্যই 1 চামচ দিয়ে দিবেন। এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর অবশিষ্ট যে গুটি গুটি থাকবে সেগুলোকে ফেলে দিতে হবে এবং একটি হ্যান্ড উইক্স দিয়ে ঠিক ঘড়ির কাঁটা যেভাবে একদিকে ঘুরে সেরকম করে মিক্স করে নিতে হবে। এবং মিক্স করার এই পর্যায়ে আমি দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা আগে থেকে জাল করে রাখা দুধ। দুধ এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়েছি। অবশ্যই ঠান্ডা হতে হবে, ঠান্ডা বলতে রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজ ঠান্ডা কোনো কিছু কিন্তু কেক তৈরি করতে দেওয়া যাবে না। আমি আবারও স্মরণ করিয়ে দিলাম। তো এখন আমি আবারও ভালো করে সেম সার্কেলেই ঘুরিয়ে নিচ্ছি। অবশ্যই একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। এখন আমি আরো এক টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম। টোটাল আমার এখানে 4 টেবিল চামচ দুধ লেগেছে। দিয়ে আমি এটাকে খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু একদিকেই ঘোরাচ্ছি, এটা এলোপাথারি বা এদিক সেদিক একদমই ঘোরাচ্ছি না। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিতে হবে। এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 চা চামচ পরিমাণ। তো এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, মিক্স করে নিচ্ছি। এখন আমি বলছি সেই গোপন রহস্যটি যেটির কারণে কেকটা একদম ফুলে ফুলে যায় এবং ফ্লাপি হয়, কোনোদিনও কেক বসে যাবে না। সেটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকা ভিনেগার। অবশ্যই সাদা ভিনেগারটা দিতে হবে। বাজারে যে কোনো দোকানে এই ভিনেগারটা পাওয়া যায়, সাদা সিরকা অথবা ভিনেগার, একই জিনিস, নাম দুটো, কেউ সিরকা বলে চিনে কেউ ভিনেগার বলে চিনে। তো আমি সেই সাদা সিরকা এখানে দিয়ে দিচ্ছি বা হোয়াইট ভিনেগার এখানে দিয়ে দিব। এখানে দিতে হবে খুবই অল্প পরিমাণ। আমি টোটাল এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি, 1/2 চা চামচ করে দুইবারে 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন কেকটা কতটা সুন্দর এবং কতটা ফ্লাপি হয়েছে। এখন আমি একটি কেক মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে তার মধ্যে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। বেকিং পেপার না থাকলে আপনারা যে কোনো পেপারের কাগজ আপনারা বিছিয়ে নিতে পারেন কাটিং করে। ঠিক ব্যাটারটা ঢালতে হবে উপর থেকে,
উপর থেকে ঢাললে এটার ভিতরে কোনো রকমের এয়ার ক্রিয়েট হবে না বা বাবলস গুলো থাকবে না। একটি শাঁসলিক কাঠি অথবা যে কোনো কাঠি দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে, এতে করে ভিতরে যেই বাবলস গুলো থাকবে সেগুলো বের হয়ে যাবে। আমি আগে থেকেই চুলার মধ্যে একটি প্যান প্রিহিট করে নিয়েছি, সেই প্রিহিট করা প্যানের মধ্যে খুব সাবধানে দিয়ে দিতে হবে, কারণ প্যানটা খুব গরম থাকে। খুব সাবধানে এই অবস্থায় দিয়ে দিতে হবে আর ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঢাকনার মধ্যে যেই ছিদ্র আছে সে ছিদ্রটাকেও বন্ধ করে দিতে হবে। তো আমরা অপেক্ষা করব 25 মিনিটের মতো, 25 থেকে 30 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো আমি ঠিক 28 মিনিট পর আমি দেখুন ঢাকনাটা আমি খুলিনি, এখন আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা ফুলে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে নিব এবং চেক করে নিব এটা কতটা সফট হয়েছে এবং ভিতরটা হয়েছে কিনা। তো দেখুন আমার কাঠিটা কিন্তু একদমই পরিষ্কার এসছে, তার মানে কেকটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে নামিয়ে নিলাম এবং মোল্ড আউট করে দেখাবো। অবশ্যই কেকটা কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে ঢাকনা রাখা অবস্থায়, তারপর আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে কেকটা ফুলে গিয়েছে। কেকটা কিন্তু একদমই চুপসে যায়নি, আমি যেই যেই টিপস গুলো আপনাদেরকে দিয়েছি এভাবে যদি তৈরি করেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই সফল হবেন, কোনো প্রকারের কেক চুপসে যাওয়ার ভয় থাকবে না। তো আমি এখন বেকিং পেপারটাকে তুলে নিচ্ছি, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। তারপর আমি আপনাদেরকে আরেকটু বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি হাত দিয়ে চেপে দিচ্ছি, কেকটা কিন্তু স্প্রিং করছে, তার মানে কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এভাবে তৈরি করলে আপনাদের কেকটা খুবই ভালো হবে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, টিপস এবং ট্রিক্স গুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আশা করি সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরো অনেক টিপস সহ আরো অনেক রেসিপি পেয়ে যাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে। আর যদি কেকটা তৈরি করে থাকেন আপনারা, চাইলে আমার ফেসবুক গ্রুপ এবং পেজে শেয়ার করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। এবং কিভাবে এই কেকটা সুন্দরভাবে ডেকোরেশন করতে হয় সেই ভিডিওটি আমি খুব শীঘ্রই আপলোড করে দিব। আপনারা চাইলে এটা দিয়ে বার্থডে কেক ইজিলি তৈরি করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।